অফিস থেকে এসে যে ঘরটায় সঞ্জয় রোজ আয়েস করে আজও সেই ঘরটা থাকলেও আরামটা ঠিক সেভাবে হচ্ছে না কারণ চারদিক হয়ে আছে অগোছালো আনাচে কানাচে ধুলো স্তূপ জামাকাপড়ও এদিকে ওদিকে ছড়ানো ছেটানো বিগত পঁচিশ বছর ধরে প্রতিমাই এগুলোকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখত তাই তো এই ইট কাঠ পাথরের বাড়িটা কখন যে ঘর হয়ে উঠেছিল সঞ্জয়টা এরও পায়নি সঞ্জয় এবার ধাক্কা খেলো খাবার টেবিলে গিয়ে সে দেখল আজকে তাকে নিজেকেই ক্যাসারোল থেকে রুটি বার করে খেতে হচ্ছে অন্যদিন প্রতিমাই তাকে রুটি তরকারি থালায় সাজিয়ে দিত এরপর আনমনে রুটি তরকারি চিবতে চিবতে। সঞ্জয়ের মনে হলো খাবারটা কেমন যেন বিস্বাদ কেন প্রতিমা কি দিত এতে এক্সট্রা করে সঞ্জয় বুঝতে পারল প্রতিমা এতে আলাদা করে তার যত্ন আর ভালোবাসা মিশাত যেটা কাজের মাসি দিতে পারেনি এরপর সঞ্জয় আরও একবার হোচট খেল তার বিছানায় শুতে গিয়ে বিমলা মাসি অনেক আগেই তার বিছানা পরিপাটি করে রেখে গেছে কিন্তু হলে কি হবে তাতে যেন কোথাও যত্নের অভাব লক্ষ্য করতে পারছে সঞ্জয় এবার সঞ্জয়ের মনে পড়ে যায় তার বিগত পঁচিশ বছর আগের কথা পঁচিশ বছর আগে সঞ্জয়ের সঙ্গে প্রতিমার বিয়ে হয়েছিল কিন্তু মৃদুল তাদের ছেলে মৃদুলের জন্মের পর সেভাবে আর প্রতিমার দিকে নজর দেওয়া হয়নি সঞ্জয়ের তবে তার মুটিয়ে যাওয়াটা মাঝে মাঝেই লক্ষ্য করতো সঞ্জয় আর বলেও ফেলতো কি চেহারা করেছ নিজের নিজের চেহারার দিকে তো একটু নজর দিতে পারো কই আমার অফিস তো তোমার মতো এরকম হয়ে যায়নি তারাও তো তোমারই বৈশী এই কথাটা শুনে প্রতিমার কি প্রতিক্রিয়া হতে পারে সেটা ভাবার বা বোঝার কোনো অবকাশই ছিল না সঞ্জয়ের তাই তো সঞ্জয় কখনো প্রতিমাকে সঙ্গে করে তার অফিসের পার্টি বা ফাংশানে নিয়ে যেত না সঞ্জয় মনে করতো প্রতিমার জন্য এই ঘরের চার দেওয়াল আর এই রান্নাঘরই ভালো তবে মাঝে মাঝে প্রতিমাকে নিয়ে যখন কোনো মেলায় বা পাড়ার বড় দোকানে যেত প্রতিমা বড়ো ফুলদানিটা দেখিয়ে হয়তো বলতো ওই ফুলদানিটা কি সুন্দর দেখো ওটা আমি কিনব বা যখন তাদের বিবাহবার্ষিকীতে প্রতিমা আবদার করত এবারে বিবাহবার্ষিকীতে আমাকে নকশা করা চাদর দিও সঞ্জয়ের খুব রাগ হতো সঞ্জয় কতবার যে তাকে বলেছে তোমাকে তো রোজগার করতে হয় না তাই তুমি আবদার করেই খালাস তুমি বুঝবে কি টাকার মর্ম সঞ্জয় মনে পড়ে যায় প্রতিমা অফিসে ফোন করে সে খেয়েছে কিনে খোঁজ নিত বৃষ্টিতে ভিজে গেছে কিনা তারও খোঁজ নিত তার পত্রুত্তরে সঞ্জয় প্রতিমাকে বলতো তোমার মতো তো খাওয়া আর আরামের জীবন আমার নয় আমাকে রোজগার করতে হয় বুঝলে রোজগার করতে হয় অবশ্য তুমি বুঝবে কি করে এসব কথা যাই হোক এখন আর প্রতিমা নেই এখন আর তাকে বড় ফুলদানি বা নকশা করা চাদরের জন্য কেউ আবদার করে না তাই বোধহয় ঘরটা যে এত গোছালো আজকেও তার খাবারের খোঁজ রাখে না সে খেলো কিনা না খেলো সঞ্জয়ের বালিশ ভিজে যায় কান্নায় দুমাস আগে প্রতিমার ক্যান্সার ধরা পড়ে আর এক মাসের মধ্যেই সব শেষ হয়ে যায় সঞ্জয় বুঝতে পারে খুব দেরি হয়ে গেছে একটু আগে যদি সে যত্ন করতে পারতো প্রতিমার তাহলে আজকে তাকে এই দিনটা দেখতে হতো না সঞ্জয় বুঝতে পারে মেয়েরাই পারে তাদের অক্লান্ত পরিশ্রম তাদের যত্ন ভালোবাসা দিয়ে একটা ইট কাট পাথরের বাড়িকে ঘর করে তুলতে তাই মেয়েদের জন্য যত্ন আর ভালোবাসাই প্রাপ্য অবহেলা নয় সঞ্জয় ঠিক করে ছেলেকে বোঝাতে হবে নইলে যে বড্ড দেরি হয়ে যাবে বড্ড দেরি